জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পানি। কিন্তু জলবায়ু পরিবর্তনের জেরে দিন দিন বেড়েই চলেছে সুপেয় ও ব্যবহারযোগ্য পানির ভয়াবহ সংকট। এবার এই সংকট নিয়ে আঁতকে ওঠার মতো নতুন তথ্য সামনে আনলো ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট বা WRI। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রায় 200 কোটি মানুষ রয়েছে চরম পানি সংকটে, আর 2050 সাল নাগাদ এর সঙ্গে যুক্ত হবেন আরও 100 কোটি মানুষ। বুধবার প্রকাশিত প্রতিবেদনটিতে বর্তমানের পানি সংকট নিয়ে একটি ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে, যেখানে বলা হয়, পানির চরম সংকটে থাকা বলতে বোঝানো হয়েছে যাদের মোট চাহিদার 80% পানিই আসে অপরিশোধিত উৎস থেকে, অর্থাৎ একবার ব্যবহার করে সেই পানি তারা আবারও ব্যবহারের উপযোগী করে কাজে লাগিয়ে থাকেন। প্রতিবেদনে বলা হয়েছে যে 200 কোটি মানুষ পানির চরম সংকটে রয়েছেন তাদের বসবাস মাত্র 25টি দেশে। পৃথিবীর 2টি অঞ্চলের মানুষ বেশি পানির সংকটে রয়েছেন, তারা হলেন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বাসিন্দারা। জানা যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় থাকা 5টি দেশ হচ্ছে বাহরাইন, সাইপ্রাস, কুয়েত, লেবানন ও ওমান। স্বল্প সময়ের জন্য খরা দেখা দিলেও এ দেশগুলোতে ব্যবহার্য পানি প্রায় শূন্যের কোটায় নেমে আসে। এই 5টি দেশের বাইরে ঝুঁকিতে রয়েছে আরও 5টি দেশ, সে তালিকায় নাম রয়েছে সৌদি আরব, চিলি, সান মেরিনো, বেলজিয়াম ও গ্রিসের। বলা হচ্ছে পানি সংকটে থাকা 2টি অঞ্চল উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চলতি শতাব্দীর মাঝামাঝি গিয়ে আরও খারাপ হতে পারে। প্রতিবেদনে এই ইঙ্গিত দেয়া হয়েছে সুপেয় পানির সংকটের কারণে রাজনৈতিক সংকট এবং সহিংসতাও দেখা দিতে পারে। এই প্রতিবেদনের লেখক ও WAI এর পানি কর্মসূচির প্রধান সামান্তা কুজমা বলেন, পানি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলেও একে কখনোই গুরুত্বের সঙ্গে দেখা হয়নি, আর এর পরিণতি বহন করতে হচ্ছে বিশ্ববাসীকে। বিভিন্ন কারণেই ব্যবহার্য পানির চাহিদা বাড়ছে, এর মধ্যে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি, কৃষি উৎপাদন বাড়ানো। তবে পানি ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো নীতিমালা না নেয়া এবং এই খাতে কম বিনিয়োগও পানি সংকটের কারণ বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।